খারিজদের ইমান হলো কচুর পাতার পানির মতো কচুর পাতার উপরে পানি রাখলে পানি টুকা লাগলে একবারে সম্পূর্ণ পানি ঢেলে পড়ে ইমান হলো রকম ইমান যদি কারো চলে যায় তো এক শতা ইমান হয়ে যায় ইসলাম কোন রকমারি বা ভ্যারাইটি স্টোরের নাম নয় সেখান থেকে যতটুকু ইচ্ছা গ্রহণ করবেন আর যতটুকু ইচ্ছা ছাড়বেন দিন দারাসল হুকুমাতকা নাম হয় দিন হলো রাষ্ট্রীয় ক্ষমতা দখলের নাম শরীয়ত হুকুমত কানুন হয় আর শরীয়ত হলো সেই রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর কানুনের নাম লিয়াত তাকিদা বাদুহুম বাদান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন এবাদত হলো আল্লাহর সাথে বান্দার যে কানেকশন আল্লাহর সাথে বান্দার যে লেনদেন এই লেনদেনের নাম হলো এবাদত আল্লাহর জন্য আপনি কুরবানি করেন কুরবানি করা এবাদত আল্লাহকে খুশি করার জন্য দান সদকা করেন এইগুলি হলো এবাদত ইসলাম ছাড়া অন্য দিন যারা তালাশ করে বেড়ায় কশিন কালেও তাদের নিকট থেকে তা কবুল করা হবে না পরকালে সে ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের দ্বীনকে পূর্ণ করে দেওয়া হলো আহলে আন্দোলন বাংলাদেশ শুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরহু ওয়া আমানু বিহী ওয়া নাতাওাক্কালু আলাইহি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور مهدساتها وكل مهدسه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا ونساء وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۖ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ان اقيموا الدين ولا تتفرقوا فيه ইলা আয়াহ যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর যার অপার অনুগ্রহে নানান প্রতিকূলতা ডিঙ্গিয়ে এই মহা সম্মেলনে হাজির হওয়ার তৌফিক লাভে আমরা ধন্য হয়েছি আলহামদুলিল্লাহ দেশে বিদেশে অবস্থানরত অনেক দিনই ভাই ও বোনেরা একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও আজকের এই সম্মেলনে হাজির হতে পারেননি আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাদের নিয়তের কারণে পূর্ণ আজর ও সোয়াব দান করেন আল্লাহ আমিন দরুদ সালাম বর্ষিত হোক সেই মহানবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর যার রেখে যাওয়া আমানত জাতির সামনে উপস্থাপন করার জন্য আমাদের আজকের এই সম্মেলন উপস্থিত এই জাতীয় তাবলিগি ইস্তেমার মধ্যমণি আন্দোলন বাংলাদেশের প্রাণ পুরুষ মজলুম জননেতা ডক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব মেহতারম আমির জামাত হাফিজ হাফিজাহুল্লাহ রাহু ও বারাকাল্লাহ ফেল মিহি ওয়া হায়াতিহি ওয়া ওয়াঈমানিহি ওয়া আমালিহি ওয় তগাম্মার মিহি আল্লাহ আমিন বাংলাদেশ আহলাদিস আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠনসমূহের সর্বস্তরের নেতা কর্মী সুধী শুভানুধ্যায়ী দিনই ভাই ও বোনেরা বন্ধুগণ আপনারা ইতিপূর্বে আমার আলোচ্য বিষয় শুনেছেন আজকের আলোচ্য ও পদ্ধতি প্রথমেই আমি আলোচনা করব দিন শব্দের মৌলিক অর্থ মাহন দিন দিন অর্থ মৌলিক অর্থ মহান আল্লাহর একত্ব ও তাঁর আনুগত্যপূর্ণ সকল কাজ সমূহ এক কথায় ইসলামই হল দিন পাক বলেন ইন্নদ্দিন ইসলাম আল্লার নিকটে মনোনীত দিন হল ইসলাম আল্লাহ পাক অন্য উত্তর বলেন হোমাইয়াবু তাকিব কাইরাল ইসলামী দিই নে ফালাইউ কবাল আমিন হুআফুআফিল আখের মিনাল মৃণাল ইসলাম ছাড়া অন্য দিন যারা তালাশ করে বেড়ায় কুশ্চিন কালেও তাদের নিকট থেকে তা কবুল করা হবে না

অন্য কোন দিন তালাস করে বেড়ায় কতচ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর প্রতি পূর্ণ অনুগতশীল ওয়ালাহু আসলামা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়া ওয়া কারাহা ওয়া ইলাইহি ইর্জাউন অনিচ্ছায় আল্লাহর দেওয়া বিধানকে মানুষ সহ আসমান জমিনের যা কিছু আছে সবাই মেনে নিয়ে থাকে সম্মিলিত শ্রোতামণ্ডলী এখানে আপনাদেরকে দুইটি আল্লাহর হুকুম একটি হলো হুকমে তকবিনী আর একটা হলো হুকমে তশরি হুকমে তকবিনী এবং হুকমে তশরি এই দুইটি বিষয়ে একটু আলোকপাত করতে চাই আল্লাহ বলেন্লার আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তারা সবাই আত্মসমর্পণ করেছে ইসলাম মেনে নিয়েছে পাকের কোন হুকুম কোন বিধান আমরা ইচ্ছা অনিসায় মেনে নিয়েছি মানতে বাধ্য হয়েছি আল্লাহ পাক চোখ দিয়েছেন দেখার জন্য কান দিয়েছেন শোনার জন্য এটা আল্লাহর দেওয়া একটি নিয়ম একটি নীতি আল্লাহর দেওয়া এই নীতিকে বেদিন বেঈমান কাফেরাও লঙ্ঘন করতে পারে না তাদেরকে চোখ দিয়েই দেখতে হয় কান দিয়েই শুনতে হয় পা দিয়েই চলতে হয় হাত দিয়েই কাজ করতে হয় হাত দিয়েছেন কাজের জন্য কাজ করবেন হাত দিয়ে এটা হলো হুকমের তাকবিনী আপনি ইচ্ছা করলেই পা দিয়ে খানা খেতে পারবেন না কারণ আল্লাহর নিয়মই এমন পা দিয়ে খানা খাওয়ার ব্যবস্থা আল্লাহ পাক রাখেন নেই ওটা ইচ্ছায় অনিচ্ছায় কাফের মুসলিম সবাই এ বিধান মানতে বাধ্য যে হাত দিয়ে খানা খাবে এবং হাতের মধ্যে দুই হাত দিয়ে খেতে পারেন খাওয়ার সুবিধা আছে আপনার বাম হাত দিয়েও খেতে পারেন ডান হাত দিয়েও খেতে পারেন এবার শরীয়ত আপনাকে বলেছে ডান হাত দিয়েই খেতে হবে বাম হাত দিয়ে খাওয়া চলবে না এটা হলো হুকমে তাশ্রেয়ী হুকমে তাকবে ক্ষেত্রে মানুষের স্বাধীনতা নাই কিন্তু হুকমের তাশ্রে ব্যাপারে মানুষের ভিতরে স্বাধীনতা আছে আল্লাহ পাক মানুষকে বিবেক দিয়েছেন এই বিবেকের উপরেই তাদের ফায়সালা এবং জিজ্ঞাসাবাদ হবে ইসলাম একটি পরিপূর্ণ দিনের নাম আল্লাফাক বলেন আলিয়ামা আক মালতু লাকুম দিই নাকুম ওয়াত মামতু আলাইকুম নে মাতি ওহ রজিতুল ইসলাম আদি তোমাদের জন্য আজকের দিনে দিনকে পূর্ণ করে দিলাম আলিয়ামা আক মালতু লাকুম দিই তোমাদের দিনকে পূর্ণ করে দেওয়া হলো ইসলাম একটি পূর্ণাঙ্গ দিনের নাম আল্লাহ পাক অন্য আয়াতে বলেন আফাতিল কিতাব ওয়াতুন আবি বাদ তোমরা কি কেতাবের কিছু অংশের উপর ঈমান আনবে আর কিছু অংশের উপরে ইমান আনা ছেড়ে দিবে ইসলাম একটি পূর্ণাঙ্গ দিনের নাম ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম এই ইসলাম এটা আমাকে আপনাকে মানতে হবে আমি আপনি মানতে বাধ্য কিন্তু ইসলামের কতটুকু আপনি মানবেন আর কতটুকু আপনি না মানলেও আপনার জন্য চলবে এই জায়গা নিরূপণ করতে গিয়ে মারাত্মক ভুল আমাদের হয়ে যাচ্ছে যার ফলে দিন কায়েমের ব্যাপারে মুসলিম মিল্লাতের মধ্যে নানাবিধ নানাবিধ পত পথ পদ্ধতি আমরা লক্ষ্য করে দেখছি বিশিষ্ট একজন চিন্তাবিদ চিন্তা করতে করতে ইসলাম সম্পর্কে মন্তব্য করলেন ইসলাম কোনো বেনীতি দোকানের নাম নয় ইসলাম কোনো রকমারি বা ভ্যারাইটিস স্টোরের নাম নয় সেখান থেকে যতটুকু ইচ্ছা গ্রহণ করবেন আর যতটুকু ইচ্ছা ছাড়বেন কথাটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে খুব সুন্দর কথা বলেন তো ইসলামের কোনো অংশ গ্রহণ করা আর কোনো অংশ বর্জন করার আর কি আপনার আছে এই তো এখনই আপনি বিরাট প্রবলেমে পড়ে যাবেন এবার বলেন তো আপনি এসার সালাত আদায় করবেন আপনি মুসাফির মানুষ আপনি কি কসর করতে পারেন কি পারেন না কথা বলেন কসর সারতে পারেন কি পারেন না এই তো আপনাকে এখতিয়ার দেওয়া হয়েছে তা আপনার উপরে তো কসর চাপিয়ে দেওয়া হয়নি ইসলামে আল্লাহ আল্লাপাক বলছেন কিসতি ওয়ালা তুখসিরুল মিজান সঠিক মাপ দিয়ে দাও ওজনে কম দিও না এটা তো কোরআনের আয়াত আপনি জীবনে ব্যবসাই করলেন না তো এই আয়াতটা আমল করবেন কখন আয়াতে আছে সঠিক মাপ মেপে দাও ওজনে কম দিও না আপনি যদি জীবনে কোনোদিন পাল্লা না ধরেন মাপের কাজ না করেন তাহলে কি এ আয়াত মানবেন না এ আয়াত ছেড়ে দিলেন কেউ যদি বলে যে আপনি এ আয়াত ছাড়বেন কেন জীবনে একদিন হলেও আপনাকে মাপতে হবে জীবনে একদিন হলেও দাঁড়ি ধরতে হবে জীবনে একদিন হলেও ব্যবসা করতে হবে নতুবা এই আয়াতের উপর আপনার আমল হচ্ছে না আপনি বুঝবেন বলবেন যে আপনি ভুল বুঝেছেন এ আয়াত আমার জন্য নয় এ আয়াত যিনি ব্যবসা করছেন তার উপরে প্রযোজ্য ব্যবসা করতে হলে অবশ্যই সঠিক মাপ দিতে হবে আর ব্যবসা যদি কেউ না করে তাহলে তার জন্য এই আয়াত ওই ক্ষেত্রে প্রযোজ্য নয় সালাত কায়েম করো করো প্রদান জাকাত জাকাত এই একই আয়াতের অর্ধেক অংশ তাম পৃথিবীর সকল মুসলিমের জন্য প্রযোজ্য জ্ঞানী মূর্খ ছোট বড় আরবি আজমি ইরানি তুরানি জাপানি জার্মান ইংল্যান্ডি হোল্যান্ডি পোল্যান্ডি নাইজেরি আলজেরেশি আলজেরি মালয়েশিয়ান ইন্দোনেশিয়া সাদা কালো লম্বা খাটো শিক্ষিত অশিক্ষিত ইতর ভদ্র ছোটো বড় সকল শ্রেণীর মানুষের জন্য আকিম সালাত এই অংশ সমভাবে প্রযোজ্য সুস্থ হোক আর অসুস্থ হোক মুসাফির হোক আর মুকিম হোক সে যদি সজ্ঞানী বালেগ অবস্থায় থাকে অবশ্যই তার জন্য এই অংশ প্রযোজ্য অংশ কিন্তু সবার জন্য প্রযোজ্য নয় কার জন্য প্রযোজ্য কথা বলেন যার মাল আসবে তার জন্য প্রযোজ্য কেউ যদি বলে ভাইজান মাল না থাকার কারণে আজকে আমরা কোরআনের আয়াতের অর্ধেক মানতে পারছি আর অর্ধেক মানা সম্ভব নয় অতএব চলুন মাল সংগ্রহ করি করে মরতে চাই মাল সংগ্রহ আপনি তো করতে যাবেন মাল সংগ্রহ করা কি সবার পক্ষে সম্ভব সবাই কি সমপরিমাণ মালের অধিকারী হতে পারে সবাই কি ধনী হতে পারবে

ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون أهم يقسمون رحمة ربك ولكن تعال তোমার রবের রহমতকে সমান ভাগে ভাগ করতে নাহনু কাসামনা বাইনাহুম মায়সাতাহুম ফিল হায়াতিদ আমি তাদের দুনিয়াবি জীবদ্দিতে তাদের জীবন জীবিকাকে তাদের রিজিক রুজিকে বন্টন করে দিয়েছি ওয়া রাফা'না बाযাহুম ফাওকা बाযিন দারাজাত তাদের ভিতরে কাউকে উপরে তুলে দিয়েছি কাউকে নিচে নামিয়ে রেখেছি উঁচু নিচু করে দিয়েছি কেন কেন করেছি আল্লাহ বলছেন যেন তারা একে অপরকে কাবু করে একে অপরকে পরাস্ত করে কাবু করে তাদের ফায়দাটা হাসিল করতে পারে গরিব লোকের পেটে যদি ক্ষুধা না থাকত তাহলে আপনার মাথায় নি কুলির কাজ করত না আর আপনার গায়ে যদি নিজের বোঝা তো দেড় ঘন্টা বাস স্টপে বসে থাকতেন না আল্লাহ রাব্বুল আলমিন এক একজনের এক এক প্রয়োজনীয়তা দিয়ে তাদের চাহিদা মিটানোর ব্যবস্থা করেছেন অতএব আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত এই আয়াতের খানি অংশ কার জন্য আর খানি অংশ অন্য কারো জন্য আপনাকে যদি zakat চাপিয়ে দিয়ে আপনাকে বলা হয় যে zakat তোমাকে দিতেই হবে zakat দেওয়ার জন্য এবার মাল সংগ্রহ করো ব্যবসা করে বৈধ উপায়ে মাল সংগ্রহ যদি না করা সম্ভব হয় তাহলে ডাকাতি করে হোক চিন্তাই করে হোক জবরদস্তি করে হোক মাল সংগ্রহ করো যদি মুসলিম থাকতে চাও এরকম ফতুয়া কেউ দিলে আমরা তাকে কি বলবো কথা বলেন কি বলবো আমরা বলবো আপনি ভুল বুঝেছেন ইসলাম আপনি বুঝতে পারেননি অনুরূপভাবে কেউ যদি আমাদেরকে বলে যে ইসলামের সকল দিগ বিভাগকে একসাথে আপনাকে পূর্ণাঙ্গ মানতে হবে ইসলামের সকল ও বিভাগ একসাথে পূর্ণ মানতে হবে এ দাবিটাও অনুরূপ বরং আমরা কি করব আমরা যখন ইসলামের যেই শাখায় থাকব যে ক্ষেত্রে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন সেই স্বাধীন যেই পেশা আমি গ্রহণ করব সেই স্বাধীন পেশার সাথে ইসলামের যে হেদায়েত রয়েছে সেই হেদায়েতটুকু আমি গ্রহণ করব আমি যদি ব্যবসা করি ব্যবসায়ীদের জন্য ইসলামের যে নির্দেশ রয়েছে সেটা আমি মেনে চলব আমি যদি চাকরি করি চাকরির ক্ষেত্রে ইসলামের যে নির্দেশ রয়েছে তা আমি মেনে চলব আমি যদি পিতা হয়ে থাকি পিতার জন্য যে নির্দেশ ইসলামে আছে তা আমি মেনে চলব আমি যদি নেতা হয়ে থাকি নেতার জন্য যে নির্দেশ আছে তা আমি মেনে চলব আমি যদি বাপ হই বাপের জন্য যেই নির্দেশ আছে তা আমি মেনে চলব আমি যদি ছেলে হই তাহলে ছেলের জন্য যে নির্দেশ আছে তা আমি মেনে চলব এবার আর একটা উদাহরণ দিলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে আল্লাহর নবী বলছেন তোমার ছেলে যদি সালাত আদায় না করে তাহলে দশ বছরে উপনীত হলে সেই ছেলেকে প্রহার করো এবং সালাত আদায় করতে বাধ্য করো আদিস ঠিক আছে তো নাকি আমার ছেলে সালাত আদায় না করলে ছেলেকে দশ বছরের ছেলেকে সালাত আদায় করতে বাধ্য করা হবে প্রহার করে হলেও কিন্তু আমার বাপ যদি সালাত আদায় না করে তাহলে ও হাদিস কি ওখানে প্রযোজ্য হবে কেন আমি দায়িত্বশীল নই আলহামদুলিল্লাহ ধন্যবাদ চমৎকার উত্তর আপনি দিয়েছেন আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল কেউবা ঘরের ভিতরের দায়িত্বশীল কেউবা আপনি নিজের বডির দায়িত্বশীল কেউবা তার স্ত্রীর দায়িত্বশীল কেউবা বা তার সন্তান সন্ততির দায়িত্বশীল কেউ বা তার প্রতিষ্ঠানের দায়িত্বশীল আর কেউবা বা তার মসজিদের দায়িত্বশীল আর কেউবা তার কর্মক্ষেত্রের দায়িত্বশীল যার যতটুকু দায়িত্ব আছে দায়িত্বের অধীনস্থ সম্পর্কে জিজ্ঞেস করা হবে ঊর্ধ্বতন সম্পর্কে আমি জিজ্ঞাসিত নই আমার ছেলের আকিকা না হলে ইচ্ছা সত্ত্বে টাকা পয়সা থাকা সত্ত্বেও যদি ছেলের আকিকা আমি না ইচ্ছা করে আমার ছেলের আকিকা যদি ছেড়ে দেই এই আকিকার জিম্মাদার আমি নিজে কিন্তু আমার বাপের আকিকা হয় নাই সেজন্য আমার দাদা দায়ী ওর ব্যাপারে আমি দায়িত্বশীল নই বন্ধুগণ আজকে আমাদের এই কর্মক্ষেত্র দিন কায়েমের ক্ষেত্র বুঝতে ভুল করার কারণে গোলমাল হয়ে যাচ্ছে যা একটু পরে আসছে ইনশাল্লাহ বলতেছিলাম ইসলাম পূর্ণাঙ্গ দিনের নাম এই দিনের প্রথমত দুইটি অংশ একটি অংশ হল আকিদাও বিশ্বাস আকিদাও বিশ্বাস একটি অংশের নাম এই অংশে রয়েছে ইমান ও এহসান হাদিসে জিবরিলে পাওয়া গেল ইমানের কথা এবং এহসানের কথা ইমানের এসান সম্পর্কে আল্লা নো আলো ভাবে করবে যেমন ভাবে আল্লাহকে দেখতে পাচ্ছো আল্লাহকে দেখতে পাচ্ছো এরকম অনুভূতি তোমার ভিতরে আনা যদি সম্ভব না হয় তাহলে আল্লাহ তোমাকে দেখছেন এটা মনে করে তুমি ইবাদত করে চলো প্রথম অংশ হলো আকিদা দ্বিতীয় অংশ হলো আমল আমল হল বাহ্যিক কাজ বাহ্যিক কাজের দুইটি অংশ একটি অংশের নাম এবাদত আর আরেকটি অংশের নাম মহামেলাত এবাদত হলো আল্লাহর সাথে বান্দার যে কানেকশন আল্লাহর সাথে বান্দার যে লেনদেন এই লেনদেনের নাম হলো এবাদত আল্লাহর কাছে আপনি সাহায্য চান আল্লাহকে আপনি দিয়ে থাকেন সেজদা করেন সাহায্য চাওয়া এবাদত 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 আল্লাহর জন্য আপনি কুরবানি করেন কুরবানি করা এবাদত আল্লাহকে খুশি করার জন্য দান সৎকার করেন এগুলি হলো এবাদত এবাদত হলো বান্দার সাথে বান্দার যেটা কানেকশন ওটার নাম হলো আল্লাহর সাথে বান্দার যে কানেকশন ওটার নাম হলো এবাদত এবাদতটা হলো তাও কিফি তাও কিফি মানে এবাদতের যেখানে যতটুকু যেভাবে বলা আছে সেখানে ততটুকু সেইভাবেই আপনি করবেন একটি মূল নীতি মনে রাখবেন এবাদত করব না করব না করব না এবাদত করব না করব না করব না করব না কোনো এবাদত করব না যতটুকু আসছে ততটুকুই আল্লাহ পাক বলছেন অমাতা এখানে থেমে যান আগাবেন না অমা রাসুল যা দেন ওইটুকু গ্রহণ করো রসুল সাল্লাহ আলাইসালাম যেটুকু এবাদত দিয়েছেন ওইটুকুই গ্রহণ করেন ওখানেই থেকে যান মসজিদে ঢুকার সময় আল্লাহ হুম মাফ আবু আবার রাহামাদিক আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন দিনের ফায়সালা এটাই চূড়ান্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ হুম মাফ আবু আবার আহমাদিকে আপনি বলবেন কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর কোন মুক্তি যদি বলেন মসজিদে ঢুকার সময় সুরফ আতেহা পরি তো আপনি বলবেন ওটা বেদাত এবাদুত করব না করব না করব না যতটুকু নবী দিয়েছেন করব একটু জের জবর কমানো যাবে না দ্বিতীয় অংশ মহামাতের অংশ হলো যত কাজ আছে সব কাজ করব 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 করতে থাকব করতে থাকব দুনিয়ার যত খাদ্য আছে সব খাবো খাবো খেতে থাকব পালনের শাক খাবো লাল শাক খাবো পুঁই শাক খাবো আটা খাবো রুটি খাবো ভাত খাবো খিচুড়ি খাবো চাউল খাবো ডাল খাবো সব খেতে থাকবো যত বস্তু আছে সব খেতে থাকবো যত কাজ আছে সব করতে থাকবো যতটুকু নবীন নিষেধ করেছেন ওইটুকু ছেড়ে দেব হ্যা কুমান হো শান্তাহ আয়াতের দুইটি পাঠ দুইটি ক্ষেত্রে প্রযোজ্য প্রথম পাঠ এবাদতের ক্ষেত্রে প্রযোজ্য আর দ্বিতীয় পাঠ হলো মামলাতের ক্ষেত্রে প্রযোজ্য আমার নাহ হান্তাহু পৃথিবীর লক্ষ কোটি নারী আছে লক্ষ কোটি নারীর যে কোনো নারীকে আমি বিয়ে করতে পারবো পারব পারব কিন্তু ইসলামী শরীয়ত যেই কয়জনকে নিষেধ বলে ঘোষণা দিয়েছেন ওই কয়জন বাদে বাকি লক্ষ কোটি প্রকার নারী আমার জন্য হালাল পৃথিবীর লক্ষ কোটি প্রকার মাছ শাক আমার জন্য হালাল ইসলামী হাতে গোনা যেই কয়টিকে নিষেধ নিষেধ ওই কয়টা বাদে বাকি সব হালা এইটুকু বুঝতে না পারার কারণে বিরাট বড় আলেম বলেন যে রেলগাড়িতে চারা যদি বেদাত মেলাত যদি বেদাত হয় তাহলে রেলগাড়িতে ছাড়াও বেদাত যেটা বেদাতের পরিচয় আগামীকাল আসবে ইনশাল্লাহ এখানেই গিয়ে ভুল হয়ে গেল মানুষের মোয়ামলাের মধ্যে এটুকু না বুঝার কারণে দুই শ্রেণীর লোক এখানে দুনিয়াবি বিষয়ে দুনিয়ার মামেলের ক্ষেত্রে দুই শ্রেণীর লোক পাওয়া যায় এক শ্রেণীর লোক হল সেকুলার বা নাস্তিক সেকুলার নাস্তিক যারা তাদের বক্তব্য হলো যে আমি ধর্ম আমার আলাদা আর মোয়ামালাত আমার আলাদা মসজিদে ছিলাম ধর্ম পালন করছি মসজিদ থেকে বেরিয়ে গেলাম ধর্মকে এবার মসজিদে ঝেরে খালি গায়ে বের হয়ে গেলাম মাঠে ময়দানে লাগামহীন বলগাহীনভাবে আমি চলবো ইসলামের আবার বাধা দেওয়ার কি আছে এরা হলো নাস্তিক এরা হল সেকুলার এরা হলো দিনকে দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছে থেকে আপনারা শুনতে থাকেন মনোযোগ দিয়ে ঠিক যা আছে বুঝতে পরে প্রশ্ন বলতেছিলাম আপনারা আমার কথা বুঝতে পারতেছেন যারা দিনকে কে দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছে দিন আলাদা আর দুনিয়া আলাদা মসজিদে ঢুকলাম আল্লাহর গোলাম ছিলাম মসজিদ থেকে বেরিয়ে গেলাম এবার বাজারে ঢুকলাম আমি সম্পূর্ণ স্বাধীন এই আঁকিতা যারা বিশ্বাস করে তারা হলো সেকুলা এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের লোক সন্ন্যাসী বুজর্গ পীর পুরোহিত ভ্যারাইটিজ আইটেমের লোক আছে পীর সাহেব মসজিদের ভিতরে জিকের দিয়ে কলব পরিষ্কার করতেছেন পীর সাহেবের মেয়ে যে কলেজ নাফাক করতেছেন পীর সাহেবের মেয়ে যে দেশ করতেছেন সেক্ষেত্রে তাদের কোনো বক্তব্য নেই কারণ ওই যে মসজিদে গিয়ে ধর্ম পালন করছি আর মসজিদের বাইরে আসছি ধর্মের অনুশাসন কেন দুনিয়া তো সম্পূর্ণ আলাদা দ্বিতীয় শ্রেণী এই দলের জন্ম হয়েছে ঊনবিংশ শতকের মাঝামাঝিতে এদের জন্ম হয়েছে শতকের মাঝামাঝিতে যারই ফলশ্রুতিতে দেখা যায় এক শ্রেণীর মুসলিম যারা তাক্কা তাহাজ গুজার হওয়া সত্ত্বেও সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত হারাম ব্যবসার সাথে জড়িত হারাম কাজের সাথে জড়িত তারা মনে মনে ভাবে আল্লার পাওনা আল্লাহকে দিয়েছি আর দুনিয়ার ব্যাপারে আমি সম্পূর্ণ স্বাধীন এই মতবাদের সম্পূর্ণ বিপরীত আর একটি মতবাদের জন্ম হলো তারই একশো বছর প্রায় একশো বছর পরে বিংশ শতাব্দীর মাঝামাঝিতে আর একটি মতবাদ জন্ম নিল সেই মতবাদের নাম হল রাজনীতি ধর্ম রাজনীতি পালন করতে পারলে আমি ধার্মিক আর রাজনীতি ময়দানে যদি আমি হতে পারি তাহলে আমি ধর্ম থেকে বহিষ্কৃত এই হলো তাদের আকিদা বিশ্বাস বিশিষ্ট একজন আলেমে দিন দিনের ব্যাখ্যা করতে গিয়ে বললেন দিন আসল হুকুমত কাম শরিয়ত উস হুকুমত কা কানুন আর এবাদত উস কানুন ও যাবেতা কি পাবন্দি হ দিন আসলে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের নাম যে কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেই দিন কায়েম হয়ে গেল শুরুতে যে আয়াত পড়েছিলাম সে আয়াতে পাক বললেন সারা আলা কুম্মিন্দা ওয়াসা বিহি নোহা পাক দিনের ক্ষেত্রে তোমাদের জন্য সেই পথ নির্ধারণ করেছেন যে বিষয়ে নির্দেশ দিয়েছিলেন নুহ আলাইহি সালাতু আসসালামকে ওয়াল্লাযী আওহাইনা ইলাইক আর যে বিষয়ে আমি প্রত্যাদেশ করেছি তোমার প্রতি ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আর যে বিষয়ে ইব্রাহিম মূসা ও ঈসা আলাইহিমুস সালাতু সালামকে নির্দেশ দিয়েছিলাম আর তা কি ছিল আন আকিমুদ্দিন দীন কায়েম করো এবার ফিরে আসুন দিন কায়েম যদি রাষ্ট্রক্ষমতা হয় তো আল্লা নু আলাই সাল্লামকে দিন কায়েমের নির্দেশ দিলেন ইব্রাহিম আল সাল্লামকে দিন কায়েমের নির্দেশ দিলেন মুসা ও ইস আলাই সালাতামকে দিন কায়েমের নির্দেশ দিলেন আমাদের নবীকে দিন কায়েমের নির্দেশ দিলেন যেই নবী এবং রসুলদের নাম এখানে উল্লেখ করা হলো তাদের কয়জন নবী রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন আর কয়জন পাননি এবার জিজ্ঞেস করেন যে তাহলে কি তারা রাষ্ট্র ক্ষমতা যে পাননি তে তাহলে তারা কি দিন কায়েম করেননি আর যদি দিন কায়েম করে থাকেন তে কোথায় করেছিলেন কোন দিন কায়েম করেছিলেন কথাটা কি বোঝা গেল কথাটা আবারও বলছি শুনুন আয়াতে বলা হলো আল্লাহ পাক উপরুক্ত নবী এবং রসুলদেরকে দিন কায়েমের নির্দেশ দিয়েছিলেন আন আকিম উদ্দিন দিন কায়েম করো দিন কায়েমের মানে যদি হয় রাষ্ট্র ক্ষমতা দখল তাহলে পৃথিবীতে কত নবী রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়েছিলেন তাহলে যে সমস্ত নবী রাসুলগণ রাষ্ট্র ক্ষমতার অধিকারী হতে পারেন নাই তারা কি দিন কায়েম করেন নেই। বানিস রায় যে তিনশো তেরো জন নবীকে হত্যা করেছিল ও এক তুলুন যেই নবীগণ উম্মতের হাতে নিহত হলেন সেই নবীগণ কি দিন কায়েম করতে পারেন নেই দিন দারাসল হুকুমত নাম হয় দিন হল রাষ্ট্রীয় ক্ষমতা দখলের নাম শরীয়ত হুকুমত কানুন হয় আর শরীয়ত হলো সেই রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর কানুনের নাম আর এবাদত উসকানুনও জাবে তাকি পাবন্দি হ্যায় এবাদত হলো সেই রাষ্ট্রীয় কানুনের আনুগত্যের নাম ইন্নালিল্লা হে ওয়া ইন্না ইলাই হে রাজউন শেষের দিকে বলতে বলতে বলা হলো মানুষ যে মনে করে রেখেছে সালাত সিয়াম হদ জাকাত এগুলি এবাদত এগুলি এবাদত নিচক মূল এবাদত হাসিলের টেরিং কোর্স মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ট্রেনিং কোর্স হলো নামাজ হজ জাকা আমরা জেনে থাকি কোনো যুদ্ধ বা কোনো বিষয়কে কেন্দ্র করে ট্রেনিং হয় যখন সেই দেশ জয়যুক্ত হয়ে যায় তখন আর ট্রেনিংয়ের প্রয়োজন থাকে না যুদ্ধ যখন জয়যুক্ত হয়ে যায় তখন আর ট্রেনিং লাগে না তো রাষ্ট্র ক্ষমতা দখল হয়ে গেলে কি এবার উৎবন্দে কি মাফ হয়ে যাবে অত চাল্লাপাক বলছেন ওয়া বুধুরাব্বা কাহাত আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি এবাদত করতে থাকুন খারেজি প্রভাবে প্রভাবিত খারেজি আকিদার প্রভাবে প্রভাবিত এই মুসলিম সমাজ তাদের কয়েকটি মতবাদ সমাজে পেশ করে থাকেন খারেজিদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা শুনে রাখুন খারিজদের ইমান হলো কচুর পাতার পানির মতো কচুর পাতার উপরে পানি রাখলে পানি টোকা লাগলে একবারে সম্পূর্ণ পানি ঢেলে পড়ে খারিজের খারিজিদের দৃষ্টিতে ইমান হলো ওরকম ইমান যদি কারো চলে যায় তো একসাথে বেঈমান হয়ে কোনো কাবিরা গুনা করলে কোনো পাপ কাজ করলে সাথে সাথে সে লোক বেঈমান হয়ে যায় এই যে আকিদা এই আকিদার নাম হলো খারিজি আকিদা অথচ ভুরি ভুরি প্রমাণ রয়েছে নবী মোহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম কবিরাহ গুনাগারদেরকে তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন আল্লাহ রবুল আলমিন এখতিয়ারে থাকবে দুনিয়ার কোনো মানুষ যদি কবিরা গুনা নিয়ে মারা যায় তওবা করার সুযোগ না হয় যাদের তওবা করার সুযোগ জুটেছে তারা যদি সেরেক এবং কুফুরি করে তবুও তাদেরকে আল্লাহ মাফ করবেন যদি তবা কবুল হয় করার সুযোগ যাদের জোটে নেই তোবায় পাপ নিয়ে যারা মারা গেল তাদের পাপ দুই ভাগে বিভক্ত এক ভাগ হলো সেরেক আর এক ভাগ হলো কুফুরি কুফুরি সেরেক এবং কুফুরি এক ভাগ সেরেক এবং কুফুরির পাপ নিয়ে যদি মারা যায় তাহলে তার পরকালে না জাত নাই আর যদি সে ব্যক্তি যদি কাবিরা গুনা নিয়ে মারা যায় সেরেক এবং সেরেকের পাপ ছাড়া অন্যান্য কাবিরা গুনা করে যদি মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলমিন ইচ্ছা করলে তাকে ক্ষমা করবেন নতুবা তাকে পাপ পরিমাণ শাস্তি দিবেন শাস্তি দেওয়ার পরে তাকে পরকালে জান্নাত দিবেন এটা হলো আমাদের ওয়াল জামায়াতের আকিদা বন্ধুগণ চরমপন্থী এই মতবাদে যারা বিশ্বাসী তারা মুসলিম শাসক সহ মুসলিমদেরকে পাপ করার কারণে কাফের মনে করে থাকে দলিল তাদের অনেকগুলো এক নাম্বার দলিল হলো ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহর আসমানী ফয়সালা অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা কাফের আসমানের ওহীর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের অতএব এই তো পাওয়া গেল যারা কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা ইসলাম থেকে খারিজ অনেক যুবক আমাদের কাছে এসে এ দলিল পেশ করেন আমি যুবকদেরকে বলি আর একটু আগে পড়েন আর একটু আগে পড়েন যারা আল্লাহর করে না তারা জালেম আর বলছে আর একটু আগে পড়ুন ফাউলাই কাহমুল ফাঁসে কুন শাস্তি অপরাধ একটি শাস্তি কয়টি কথা বলেন অপরাধ একটি শাস্তি কয়টি যে গেলাস ভাঙবে স্কুলের হেডমাস্টার বলছে যে গ্লাস ভাঙবে তার দশ বেত আবার বললেন যে গিলাস ভাঙবে তার পাঁচ বেত আবার যে গিলাস ভাঙবে তাকে কান ধরে উঠতে হবে আর বসতে হবে একই গ্লাস ভাঙার শাস্তি তিনটা আপনাকে বুঝতে হবে কার জন্য কোনটা কথা বোঝা যাচ্ছে আপনাকে বুঝতে হবে কার জন্য কোনটা ছাত্র গ্লাস ভাঙলে তাকে মারা যায় ছাত্রর দশ বুঝ ব্যবস্থা যেহেতু কম তাই সে একই গ্লাস ভেঙেছে গ্লাসের দাম একই কিন্তু এর বুদ্ধি কম হওয়ার কারণে শাস্তি কম আর একজন ক্লাস টু এর ছাত্র তো বোঝেই না গলাজ ভিঞে ফেলেছে ওকে কান ধরে উঠায়ার বসায় ছেড়ে দাও ওমানলাম মিহকুম বিমা আনজালাহ ফাউলাইকুমুল কাফিরুন যারা আল্লাহর দেওয়া ফয়সালারকে বাদ দিয়ে মানুষের তৈরি ফয়সালারকে হালাল মনে করে আল্লাহর কোরআনের চেয়ে এটাকে উত্তম মনে করে আল্লাহর কোরআনের চেয়ে দুনিয়ার ফয়সালারকে উত্তম মনে করে যদি সে করে তাহলে সে নিঃসন্দেহে কাফের কিন্তু আল্লাহর কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস আছে দুনিয়ার লোভে পড়ে যদি সে কাজ করে তাহলে হবে সে ফাসেক নতুবা জালেম কথাটা আবার ভালো করে শুনে রাখুন কোনো লোক যদি অবজ্ঞা করে তুসিল্য করে কোন সুনত ছেড়ে দেয় সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায় কিন্তু কেউ যদি অবজ্ঞা করে না সুন্নতকে ভালোবাসে কিন্তু রাখতে পারে না চেষ্টা করে মনে মনে ভালোবাসে সুন্নতকে কিন্তু সুন্নতের উপরে আমল করতে পারে না এর পাপ আর ওর পাপ সমান নয় বন্ধুগণ দ্বিতীয় দলিল ইনিল হুকমু লিল্লাহ দুনিয়ার হুকুম দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর আছে আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না মা যে আমাকে হুকুম দেয় মায়ের হুকুম যে আমি মানি আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না শাসকের সকল হুকুমই কি ফেলে দিতে হবে নাকি শরীয়ত গর্হিত যেটা হুকুম সেটা ফেলতে হবে আর শরীয়তের গন্ডির মধ্যে যদি থাকবে সেটাকে মানতে হবে আপনি যখন সিগনালে দাঁড়ালেন সিগনালে লাল বাতি জ্বলে গেল সরকারের নির্দেশ লাল বাতি চলাকালীন সময় আপনি থেমে যাবেন আপনি যদি জালেম সরকারের আমি যে না এই বলে যদি আপনি গাড়ি চালাতে থাকেন তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে চার রোডার গাড়ি যদি চার দিক থেকে একসাথে সিগনালে ঢুকার চেষ্টা করে তাহলে একে অপরে একজন আরেকজনকে মেরে শেষ করে ফেলবে দেশ দুনিয়া গারদ হয়ে যাবে না পাহাত আলি মাখলুফ ইনফি মাসিয়াতিল খাওয়ালে আল্লার না ফরমানির যে নির্দেশ দেওয়া হবে সেই নির্দেশ আপনি মানতে বাধ্য নন আপনার ঘরের মধ্যে আপনি ইসলাম কায়েম করবেন আপনার মনের মধ্যে আপনি ইসলাম কায়েম করবেন আপনার আকিদার মধ্যে আপনি ইসলাম কায়েম করবেন আপনার সাড়ে তিন হাট বডির মধ্যে আপনি ইসলাম কায়েম করবেন আপনার ঘরের ছবি মূর্তি আপনি বাম হাত দিয়ে মেরে ফেলে দিবেন আপনার বিবির গায়ে আপনি আপনার ছেলেকে আপনি নামাজ না পড়ার কারণে শাসন করবেন আপনার মেয়েকে আপনি পর্দা করতে বাধ্য করবেন এখানে সরকার বাধা দিয়েছে কে বাধা দিয়েছে আপনার ঘরের সরকার তো আপনি আপনার বড়ির সরকার তো আপনি আপনি দাড়িগুলি চেঁচে মায়লার ডাস্টবিনে ফেলেছেন কেন সরকার কি বাধ্য করেছে সরকারের দোষে তো আপনি সুদ খেতে বাধ্য হচ্ছেন বলছেন আপনি সুদী ব্যাংকে টাকা রাখেন কেন ইসলামী ব্যাংকে রাখতে পারেন না আপনি কেন রাখেন সুদী ব্যাংকে টাকা আপনি কেন সুদি কারবার করেন হালাল ব্যবসা আপনি করেন না আপনার সাড়ে তিন হাত বডির উপরে আপনি ইসলাম কায়েম করবেন সেক্ষেত্রে বাধা কে দিবে আবার বলছি আয়াত শোনিল হুকম ইল্লাহ এই কথা দিয়ে যখন আলিয়াবিন আবি তালেবকে হত্যা করার ফতুয়া খারেজিরা দিল তখন আলিব নাজি আল্লাহ বলেছিলেন কালিমাতু হাক ইউরা কিন্তু তার অর্থ হলো মিথ্যা মিথ্যা উদ্দেশ্য নিয়ে দলিল পেশ করা হয়েছে ওরা বলে মানুষের ইমারত চলবে না মানুষের আনুগত্য চলবে না আল্লাহর হুকুম সারা কারো হুকুম চলবে না অথচ আল্লাহ পাক বলেছেন পাক বলেছেন মানুষকে হুকুম দেওয়ার ক্ষমতা দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে গোলমাল হলে তখন দুইজন বিচারক বিচার করবে একজন স্বামীর পক্ষের আর একজন স্ত্রীর পক্ষের সাহবায়ক রামের মধ্যে পরস্পরে লড়াই হয়েছে লড়াই হওয়ার সময় তারা একে অপরকে কাফের মনে করেন করেননি তাদের সেগুলি ছিল ইস্তেহাদ সতর্কতার স্বরূপ স্বরূপ আমাদেরকে বলতে হবে বুঝতে হবে সাহাবাই মধ্যে যত লড়াই হয়েছে সকল লড়াই হলো তাদের ইস্তেহাদি বিষয় মুস্তাহেদ ভুল করলে এক সোয়াব পেয়ে থাকেন আর শুদ্ধ করলে ডবল সোয়াব পেয়ে থাকেন আল মুস্তাহিদ ইন আসাবা ফালাহু আজরান ফালাহু ইস্তেহাদি ভুলে যা কিছু তাদের মধ্যে পরস্পরে ঘটেছে সেগুলি আমাদের আলোচনা সমালোচনা করার অধিকার আমাদের নেই যেহেতু পাক তাদের উপরে রাজি হয়ে গেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আলী আলি আবি তালেব রাজি আল্লাহ তালানহকে কাফের বলে একদল মুসলিম খারেজি যখন বেরিয়ে গেল তখন বিন আব্বাস রাজি আল্লাহ তালানহ। তাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন তোমাদের সমস্যা কোথায় তখন তারা তিনটি সমস্যা তুলে ধরেছিল এক নাম্বার সমস্যা হল যে তালেব নিজের নাম আমিরুল মোমেনিন রাখেন নেই আমিরুল মোমেনিন যদি তিনি না হয়ে থাকেন তো তিনি কি আমিরুল কাফেরিন এই ছিল খারিজিদের প্রথম অভিযোগ আবদুল্লাহ বিন আব্বাস আল্লাহ বললেন হুদায় বিয়ার সন্ধির সময় আল্লাহর নবী সোহাইল বিন আমরের সাথে চুক্তি করার সময় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শব্দটা কেটে মোহাম্মদ বিন আব্দুল্লাহ শব্দ লিখেছিলেন ওখানে যদি বৈধ হয় এখানে হবে না কেন দুই নম্বর অভিযোগ তাদের ছিল মানুষের হুকুম চলবে না মানুষের হুকুম চলবে না তখন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালানো বললেন আলিয়বিন আবি তালেব রাজি আল্লাহ তালান নোয়াবি আবিন আবি সুফিয়ানের সঙ্গে যুদ্ধ হওয়ার সময় মানুষকে বিচারক নির্ধারণ করে তৃতীয় পক্ষের সালিসি বৈঠকের যে ব্যবস্থা করেছিলেন সেই বৈঠককে অবজ্ঞা করে তারা বলেছিলেন যে মানুষকে কেন ফয়সালার দায়িত্ব দেওয়া হলো আল্লাহ বলছেন ইনিল হুকম ইল্লাহ আল্লাহ ছাড়া কেউ ফয়সালা দিতে পারে না সেক্ষেত্রে আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালানু বললেন না স্বামী স্ত্রীর মধ্যে গরমিল হলে স্বামী স্ত্রীর মধ্যে মিলানোর জন্য স্বামীর পক্ষ থেকে একজন বিচারক ফয়সালাকারী স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক ফয়সালাকারী তারা উভয়ে ফয়সালা করে স্বামী স্ত্রীর মধ্যে মিলাবেন স্বামী এবং স্ত্রীর গরমিল যদি মিলানোর জন্য মানুষকে ফয়সালাকারী নির্ণয় করা যায় নিযুক্ত করা যায় তাহলে গোটা মুসলিম বিশ্বের দুই দল মুসলিমের লড়াইয়ের সময় মানুষকে ফয়সালাকারী নির্ণয় করা যাবে না কেন তিন নম্বর অভিযোগ ছিল আমিরুল মমিন গণিমতের মাল বন্টন করেননি গনিমতের মাল বন্টন করেন নেই আবদুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ তালানহু বললেন গনিমতের মাল যুদ্ধের ময়দানে কোন মহিলা যদি মুসলিম সোলজারের হাতে ধরা পড়ে সেই সেই মহিলা সেই মুসলিম সোলজারের বান্দি হিসাবে গণ্য হয় জাঙ্গে জামালে উটের যুদ্ধে আলী রাধি আল্লাহ হাতে হাতে ধরা তালানহা পড়লেন বন্দি হলেন এবার বলো দেখি সিদ্ধিকারাদি আল্লাহ তালানাকে কে বন্দিনী হিসাবে কে গ্রহণ করতে চাও খারিজের অনেকগুলি লোক ফিরে আসলেন বাকি লোক ওখানে রয়ে গেলেন বন্দগণ চরমপন্থী এই দলের লোকেরা রাজনৈতিক কোন বিষয়কে রাজনৈতিক কোন গোলযোগকে ধর্মযুদ্ধের সাথে তুলনা করে ধর্মযুদ্ধের নিহত ব্যক্তিদেরকে যেভাবে শহীদ বলা হয় তাদের নিহত ব্যক্তিদেরকে শহীদ রূপে আখ্যা দিয়ে থাকেন আমাকে অনেক ক্ষেত্রে প্রশ্ন করা হয়ে থাকে রাজনৈতিক লড়াইয়ে যারা মারা গেলেন তারা কি শহীদ হলেন নাকি তারা শহীদ নয় কোরআন হাদিসের দৃষ্টিতে কি আছে আমি বলি ওদেরকেই জিজ্ঞেস করুন ওরাই বলবে রাজনৈতিক অঙ্গনে যেন যখন মানুষ মারা যায় তখন তাদেরকে কি তারা রক্তাক্ত সহ পরনের বস্ত্র সহ দাফন করে নাকি পরনের বস্ত্র খুলে নিয়ে গোসল দিয়ে কাফনে জড়িয়ে দাফন করে যদি কাফনে দাফ জড়িয়ে রক্তাক্ত বস্ত্র খুলে নিয়ে গোসল করিয়ে রক্ত ধুয়ে কাফনে দা জড়িয়ে দাফন করে তবে তাদের শহীদকে তারা মুখে বললেও তারা বাস্তবে শহীদ বলে মানে না যদি শহীদ বলে মানত তাহলে রক্ত সহ দাফন করত রক্ত সহ দাফন না করাই প্রমাণ করল নামের আগে পিছিয়ে যতই শহীদ দেওয়া হোক না কেন এরা যে রাজনৈতিক ময়দানে গিয়ে একজন মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করবে আর একে অপরকে হত্যা করে জাহান্নামে পাঠাবে আর শহীদ হবে এটা রাজনৈতিক ভুল বুঝাবুঝি ছাড়া কিছুই নয় আল্লাহ নবী বলেন শুনুন ইজাল তাকাল মুসলিমান বিসাইফিহিমা ফাল قاتিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন নবী বলেন এক দল মুসলিম আরেক দল মুসলিমকে হত্যা করার জন্য যখন অস্ত্র হাতে করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আর একদল মুসলিম ভাইয়ের উপরে হত্যাকারীও জাহান নামি নিহত ব্যক্তিও জাহান নামি হাদিস অত্যন্ত কঠিন নবী সাল্লাহ সাল্লামকে সাহাবাইকরামগণ বিনীত স্বরে প্রশ্ন করলেন ফামা বালুল মাকতুল ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম হে আল্লাহ নবী যিনি ইন্তেকাল যিনি নিহত হলেন যিনি হত্যা করলেন তিনি তো জাহান্নামী অপর মুসলিম ভাইকে হত্যা করার কারণে কিন্তু যিনি নিহত হলেন তার কি দোষ হামাবালুল মক্তুল আল্লাহ নবী বললেন লিআন্নহু কানা হারিসান আলা কতলি আখিহি সেও নেমেছিল ময়দানে তার ভাইয়ের রক্ত চুষার জন্য তার মুসলিম ভাইকে হত্যা করার জন্য কিন্তু সে পারে নাই তাই নিহত হয়েছে পারলে সেও হত্যা করত বন্ধুগান আল্লাহর ঘর মসজিদে একসাথে সালাত করলাম দুই মুসলিম এক মুসলিম এই দলের অনুসারী আর মুসলিম ওই দলের অনুসারী এক মুসলিম এই দলের অনুসারী আর এক মুসলিম ওই দলের অনুসারী দুই মুসলিম একসাথে সালাত আদায় করলাম পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সালাম ফিরানোর সময় ডান দিকের মুসলিম ভাইকে বললাম আসসালামু আলাইকুম ডান দিকের মুসলিম ভাই তুই শান্তিতে থাক বাম দিকের মুসলিম ভাইকে সালাম দিয়ে বললাম আলাইকুম বাম দিকের মুসলিম ভাই তুই শান্তিতে থাক দুই মুসলিম ভাইকে শান্তির বাণী শুনিয়ে মসজিদে আদায় করে মসজিদের ভিতর থেকে শান্তির কথা জামা থেকে ঝেড়ে ছেড়ে দিয়ে বাইরে বের হয়ে আরেকজন আরেকজনকে কোপ মারলাম আর বললাম ও কাফের আর আমি মুসলিম মুসলিমে আপনি যাকে মুসলিম বলছেন আপনি যাকে কাফের বলে প্রতিপক্ষ ভাবছেন